আসসালামু আলাইকুম। চ্যানেল নাইন ইউরোপের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মাহিদুল ইসলাম সবুজ। প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনাম। তীব্র বাতাস ও কনকনে ঠান্ডা উপেক্ষা করে প্যারিসের আইফেল টাওয়ারের পাদদেশে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেছেন ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশে ইসলামী জঙ্গিদের আক্রমণে সাংবাদিক আহত হওয়ার ঘটনায় প্রতিবাদ সভা করেছে ইতালির রোমের বাংলা প্রেস ক্লাব। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংহতি প্রকাশ এবং দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি। এতক্ষণ শুধুমাত্র শুনছিলেন, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওয়েলসের রাজধানী কার্ডিফে কাউন্টি কাউন্সিলের উদ্যোগে ম্যানশন হাউসে মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। একুশ ফেব্রুয়ারি কার্ডিফ কাউন্টি কাউন্সিলর দিলওয়ারের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কার্ডিফ কাউন্সিলের লর্ড মেয়র রাইট অনারেবল ও কাউন্সিলর ডেরিক মর্গান। আলোচনায় অংশ নেন স্পোর্টস লেজার অ্যান্ড কালচার ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর হিউটমাস ও কার্ডিফের সাবেক কাউন্সিলর মোহাম্মদ সিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলর আলী আহমেদ এবং কমিউনিটি লিডার আনোয়ার আলী, তাহিরুল্লাহ, সাংবাদিক মনসুর আহমেদ মুকিস, আব্দুল মজিদ, সাংবাদিক মোস্তফা সালেহ লিটন, এম এ মালিক, আনামিয়া, গোলাম মর্তুজা, সেলিম আহমদ, মাহমুদ আলী, আব্দুল কালাম মুমিন, জহিরুদ্দিন আলী, আসাদ মিয়া, বেলাল আহমদ ও ইকবাল আহমদ সহ বাংলাদেশ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ। ইউরোপের বাঙালি কমিউনিটির প্রাত্যহিক জীবনের দর্পণ, চ্যানেল নাইন ইউকের ইউরোপের খবর।